তো বন্ধুরা দেখুন এটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন এখন তাপমাত্রা আছে 18.3 ডিগ্রি, তাপমাত্রা এখানে সর্বোচ্চ সেট করা আছে 30 ডিগ্রি। 30 ডিগ্রির ওভার হলে এটা বন্ধ হয়ে যাবে এবং 30 থেকে 2 বাদ দিলে 28 ডিগ্রির নিচে আসলে চালু হয়ে যাবে। এই সেন্সরটা আমি হিটার কয়েলের কাছাকাছি নিচ্ছি, তাহলে দেখুন তাপমাত্রাটা বাড়তে থাকবে। তো দেখুন তাপমাত্রাটা বাড়তেছে, দেখুন 30 ডিগ্রির উপরে হয়ে গেছে, তাই বন্ধ হয়ে গেছে। এখন আবার 28 ডিগ্রির নিচে আসলে অটোমেটিক চালু হয়ে যাবে। ঘন ঘন শৈত্যপ্রবাহ এবং তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত। 3-4 দিন ধরে সূর্যের দেখা নেই, তাই বাহিরে তো যাওয়াই যায় না, এমনকি রুমের ভিতরেও কাজ করতে ইচ্ছে করে না। তারই পরিপ্রেক্ষিতে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একটি অটোমেটিক রুম হিটার কিভাবে তৈরি করা যায়। এই রুম হিটারটি তৈরি করতে ব্যবহার করব একটি পুরাতন রাইস কুকারের হিটার কয়েল, W1209 টেম্পারেচার মডিউল, একটি ম্যাগনেটিক কন্ট্যাক্ট, একটি ট্রান্সফর্মার এবং একটি ফ্যান। এই কিছু যন্ত্রাংশের সমন্বয়ে তৈরি করব অটোমেটিক রুম হিটার, যেটা কিনা টেম্পারেচার মডিউলে যে তাপমাত্রাটা সেট করা থাকবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন, তার চেয়ে সর্বোচ্চ তাপমাত্রা বেশি হলে হিটারটা বন্ধ হয়ে যাবে এবং সর্বনিম্ন তাপমাত্রার চেয়ে কমে গেলে হিটারটা চালু হয়ে যাবে স্বয়ংক্রিয়ভাবে, ফলে হিটার কয়েলটা অনবরত চলতে থাকবে না। তো বন্ধুরা, এই ভিডিও অথবা বিডিমেট চ্যানেলের পূর্বে ভিডিও সম্পর্কে আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট বক্সে লিখতে পারেন, অথবা বিডিমেট চ্যানেলের একটা ফেসবুক গ্রুপ আছে, ওই গ্রুপে জয়েন হয়ে আপনি আপনার সমস্যাটা তুলে ধরতে পারেন। সেক্ষেত্রে আমি সর্বাত্মক চেষ্টা করব আপনার সমস্যাটা কিভাবে সমাধান করা যায় সেটা বলে দেওয়ার। তো আর কথা না বাড়িয়ে চলুন দেখি অটোমেটিক রুম হিটার কিভাবে তৈরি করতে হবে। আসছি আবার ইন্ট্রোর পর। একটি রুম হিটার তৈরি করতে যে সকল যন্ত্রাংশ ব্যবহার করব সেগুলো হলো একটি রাইস কুকারের হিটার কয়েল। তো দেখুন এটা পুরাতন একটা রাইস কুকার থেকে আমি নিয়ে নিয়েছি। তো এই হিটার কয়েলটা 700 ওয়াট ক্ষমতা সম্পন্ন। লাগবে একটি ফ্যান, এটা একটি 220 ফ্যান, একটি ম্যাগনেটিক কন্ট্যাক্ট, এটি 15 এম্পিয়ার একটি ম্যাগনেটিক কন্ট্যাক্ট, W1209 টেম্পারেচার মডিউল। এই মডিউলটি আপনি ক্রয় করতে পারবেন 150 থেকে 200 টাকার ভিতরে, বা এর চেয়ে কমেও আপনি ক্রয় করতে পারেন আপনার নিকটবর্তী কোনো ইলেকট্রিকের দোকান থেকে, অথবা অনলাইনে অর্ডার করেও পেতে পারে। এই টেম্পারেচার মডিউলটি চালনা করার জন্য লাগবে একটি 12 ভোল্ট 2 এম্পিয়ার ট্রান্সফর্মার অথবা অ্যাডাপ্টার। তো আমি এখানে একটা ট্রান্সফর্মার নিয়েছি, আপনারা চাইলে অ্যাডাপ্টারও ব্যবহার করতে পারেন। একটি ভালো মানের পাওয়ার সুইচ, কারণ এখানে সব মিলিয়ে প্রায় 1 কিলোওয়াট লোড হতে পারে, সেজন্য একটি ভালো মানের পাওয়ার সুইচ লাগবে, নয়তো পাওয়ার সুইচটা খুব শীঘ্রই ড্যামেজ হয়ে যাবে। এখানে আমি নিয়েছি 16 এম্পিয়ার একটি পাওয়ার সুইচ এবং ফ্রেম তৈরি করার জন্য কিছু কাঠ। যদি আপনারা ফ্রেম স্টিল দিয়ে তৈরি করতে চান, তাহলে সেক্ষেত্রে স্টিলেরও তৈরি করতে পারেন। আমি এখানে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য কাঠ দিয়ে তৈরি করে দেখাবো। তো প্রথমে যা করতে হবে তা হলো রাইস কুকারের যে হিটার কয়েলটা আছে সেটি, এখানে দেখুন অনেকগুলো ডট দিয়েছি, তো এই প্রত্যেকটা ডটে আমি ড্রিল মেশিন দ্বারা ছিদ্র করব। তবে ছিদ্র করার সময় সবসময় খেয়াল রাখতে হবে এই যে উঁচু জায়গাটা আছে সেটা হলো কয়েল, এই কয়েলটার মধ্যে যাতে করে কোনো ছিদ্র না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এই ছিদ্রর ভিতর দিয়ে যাতে করে বাতাস চলাচল করতে পারে সেজন্য এখানে অনেকগুলো ছিদ্র করে নিব। তো দেখুন বন্ধুরা, এখানে অনেকগুলো ছিদ্র করে নিয়েছি। তো
এখন আশা করি যখন এই সাইডে ফ্যান সেটিং করব তখন এই কয়েলটা যতটুকু হিট হবে এই হিটটা বাতাসের সাহায্যে সমস্ত রুমে ছড়িয়ে যাবে। কানেকশনটা কমপ্লিট হয়ে গেছে। এই এখানে যেভাবে কানেকশনটা করেছি এই পূর্ণাঙ্গ কানেকশনের একটা ডায়াগ্রাম ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা যদি সেই ডায়াগ্রামটা দেখে নেন তাহলে বুঝতে অনেকটা সুবিধা হবে। এই কানেকশনটা কীভাবে সম্পূর্ণ করেছি তা আপনাদের সুবিধার্থে আবার বলে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এই হিটার কয়েল থেকে দুইটা লাইন বের করেছি। এই দুইটা লাইন দেখুন, একটি নিউট্রাল এবং একটি ফেজ। এখান থেকে ফেজ যেটা ব্যবহার করেছি সেটি এই ম্যাগনেটিক কন্ট্যাক্টের যে বেসটা আছে এই বেসের মধ্যে আটটা পিন আছে। এই ম্যাগনেটিক কন্ট্যাক্টের বেসের যে কন্ট্যাক্টরগুলো আছে দেখুন, এখানে তিন এবং ছয় হচ্ছে অ্যানো, দুই এবং সাত হচ্ছে কয়েল, এক এবং আট হচ্ছে কমন, এবং চার এবং পাঁচ নম্বর পিন দুইটা হচ্ছে এনসি। তো এনসির এখানে ব্যবহার নেই, এনও কমন এবং কয়েল এগুলোর সমন্বয়ে কানেকশনটা করেছি। তো এর মধ্য থেকে এই ফেজ যে তারটা আছে সেটা তিন নাম্বার এবং ছয় নাম্বার কন্ট্যাক্টর একসাথে শর্ট করে দিয়েছি, কারণ যেহেতু হিটার কয়েলের ওয়াটটা বেশি সেজন্য দুইটা লাইনকে একটা করেছি। ম্যাগনেটিক কন্ট্যাক্টর এবং রিলে সম্পর্কে পূর্বে আমি একটা ভিডিও তৈরি করেছি, ওই ভিডিও লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। তাহলে ম্যাগনেটিক কন্ট্যাক্টর এবং রিলে সম্পর্কে আপনাদের পূর্ণ ধারণা হয়ে যাবে। তো এখানে আমি ওই বিষয়টা আনতেছি না, তো জাস্ট আপনাদের কানেকশনটা বোঝানোর জন্য বলছি। একটা কয়েল কন্ট্যাক্টর এবং দুইটা কমন কন্ট্যাক্টর একসাথে এই তিনটা শর্ট করে দিয়েছি, এবং ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েলের যে অপর একটা লাইন বাকি আছে সেটা দিয়ে দিয়েছি W1209 টেম্পারেচার মডিউলের রিলের যে দুইটা লাইন আছে এর মধ্যে একটাতে যুক্ত করেছি। তারপর দেখুন এখানে এই ম্যাগনেটিক কন্ট্যাক্ট থেকে ফেজটা বের করে এই মডিউল চালনা করার জন্য যে ট্রান্সফর্মারটা ব্যবহার করে এই ট্রান্সফর্মারের ইনপুটের একটা লাইনে যুক্ত করেছি, এবং এই ট্রান্সফর্মারের ইনপুটের আরেকটা লাইন নিউট্রালটা যুক্ত করে দিয়েছি। এই নিউট্রাল তারটা দেখুন, এখান থেকে ডাইরেক্ট নিউট্রালের মধ্যে যেহেতু সুইচ ব্যবহার করেছি, সুইচ থেকে যে আউটলাইনটা আছে সেখানে একটা লাইন যুক্ত করেছি ওই নিউট্রালের সাথে, অন্য একটা লাইন এখান থেকে বের করে মডিউল সার্কিটের রিলের অপর লাইনে যুক্ত করে দিয়েছি। এখন ট্রান্সফর্মার এখানে
4007 দুইটা ডায়োড ব্যবহার করেছি এবং একটা 35 ভোল্ট 470 UF ক্যাপাসিটর ব্যবহার করেছি। যেহেতু মডিউলটা চালনা করার জন্য এই ট্রান্সফরমারটা ব্যবহার করেছি। এই ট্রান্সফরমারের এখান থেকে ডিসি 12 ভোল্ট আউট হয়, এই 12 ভোল্টটা আবার মডিউলের প্লাস এবং মাইনাসে যুক্ত করে দিয়েছি ইনপুট লাইনে। তো আমি রিকোয়েস্ট করবো অবশ্যই আপনারা ডায়াগ্রামটা ফলো করবেন, কারণ ডায়াগ্রামটা যদি আপনি না দেখেন তাহলে অনেকটাই বুঝতে সমস্যা হবে এবং আপনার বিভিন্ন প্রশ্ন তৈরি হবে। একটা হিটার কয়েলটা চালু হলে আপনার এই ফ্যানটা ঘুরতে থাকবে, অন্যথায় এই ফ্যান ঘুরবে না। যেহেতু আমার এটা এসি ফ্যান, ফ্যানের একটা নিউট্রাল এবং একটা ফেজ এই হিটার কয়েলের মধ্যে যুক্ত করে দিয়েছি। এখানে আমি প্লাস্টিকের একটা ফ্যান ব্যবহার করেছি। তো আপনারা অবশ্যই যখন তৈরি করবেন স্টিল অথবা অ্যালুমিনিয়ামের ফ্যান ব্যবহার করবেন, নয়তো এখানে যে হিটটা হবে সেই হিটে এটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং আপনারা যখন তৈরি করবেন তখন অ্যালুমিনিয়াম অথবা স্টিলের ফ্যান ব্যবহার করবেন। তো এই ফ্যানটাকে আমি অ্যাডজাস্টিং ফ্যানের মতো উল্টো করে সেট করেছি, যাতে করে বাতাসটা এদিকে আসে এবং এদিক দিয়ে বের করে নিয়ে যায়। তো ফ্যানটা উল্টো দিকে ঘুরবে। তো এই কানেকশনগুলোকে একটু গুছিয়ে তারপরে আপনাদেরকে পরীক্ষা করে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন এটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন ফাইনালি পরীক্ষা করে দেখবো এটা কি চলে কিনা। এখন আমি বিদ্যুৎ সংযুক্ত করব, তারপর W1209 টেম্পারেচার মডিউল যেটা আছে সেটার মধ্যে তাপমাত্রা সেট করে দিব। রুমের তাপমাত্রা কত ডিগ্রি হলে এটা বন্ধ হয়ে যাবে এবং কত ডিগ্রি হলে এটা চালু হয়ে যাবে। তো সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রাটা আমি এখানে সেট করে দিব। তো বিদ্যুৎ সংযুক্ত করছি। তো বন্ধুরা এখন বিদ্যুৎ সংযুক্ত করে নিয়েছি, এখন আমি এটাকে অন করছি। তো দেখুন এটা চলতেছে। এ চলার কারণ হচ্ছে এখানে দেখুন আমার তাপমাত্রা সেট করা আছে 30 ডিগ্রি। 30 ডিগ্রির উপরে যদি যায় তাহলে বন্ধ হয়ে যাবে এবং 30 ডিগ্রির নিচে থাকলে চলতে থাকবে। তো এই মডিউলের মধ্যে অনেকগুলো প্রোগ্রাম আছে। তো এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন তিনটা বাটন আছে, একটি সেট, একটি প্লাস এবং একটি মাইনাস। সেট বাটনে আমি চাপ দিয়ে ধরে রাখব। এখন দেখুন P0, P1, P2, P3, P4, P5, P6। তো P দিয়ে বোঝাচ্ছে যে এখানে প্রোফাইল। তো প্রোফাইল 0। 0-র মধ্যে দুইটা অপশন আছে, তাহলে দেখুন একটা হিট এবং অন্যটি কুল। তো আমি হিটে রাখবো, প্রোফাইল 0-তে আমি হিটে রাখবো। তারপর প্রোফাইল 1-এ আমি সেট করব। দেখুন আমার যে তাপমাত্রাটা সেট করা আছে এর মধ্যে 2 ডিগ্রি ডিস্টেন্সে চালু এবং বন্ধ হবে। প্রোফাইল 1-এ সেটা সেট করা যায়, আপনার ইচ্ছে মতো ডিস্টেন্স এখানে সেট করে দিতে পারবেন। তারপর আসি প্রোফাইল 2-তে। প্রোফাইল 2-তে যদি দেয় তাহলে থাকবে 110। প্রোফাইল 3-তে -50। প্রোফাইল 4-এ 0। প্রোফাইল 5-এ 0। প্রোফাইল 6-এ অফ। তো এরকমভাবে আমি সেট করে রেখেছি। তো দেখুন এখন তাপমাত্রা আছে 18.3 ডিগ্রি। আমার তাপমাত্রা এখানে সর্বোচ্চ সেট করা আছে 30 ডিগ্রি। 30 ডিগ্রির ওভার হলে এটা বন্ধ হয়ে যাবে এবং 30 থেকে 2 বাদ দিলে 28 ডিগ্রির নিচে আসলে চালু হয়ে যাবে। তো আমি যদি এখন এই সেন্সরটা আমি হিটার কয়েলের কাছাকাছি নিচ্ছি, তাহলে দেখুন তাপমাত্রাটা বাড়তে থাকবে। তো দেখুন তাপমাত্রাটা বাড়তেছে। দেখুন 30 ডিগ্রির উপরে হয়ে গেছে, তাই বন্ধ হয়ে গেছে। এখন আবার 28 ডিগ্রির নিচে আসলে অটোমেটিক চালু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন 28 ডিগ্রির নিচে আসলো এবং এটা অটোমেটিক চালু হয়ে গেছে। তো ফ্যানটা যেহেতু অ্যাডজাস্টিং ফ্যানের মতো উল্টো করে সেট করা, তাহলে এদিক দিয়ে ঠান্ডা বাতাসটা এদিক দিয়ে টানতেছে এবং গরম বাতাসটা এদিক দিয়ে ফ্যানে বের করে দিচ্ছে। তো দেখতে পাচ্ছেন এই রুম হিটারটা খুব সুন্দরভাবে চলতেছে।
এই সেন্সরটাকে যদি আমি ফ্যানের উল্টো পাশে রাখি, যেদিক দিয়ে গরম বাতাসটা বের হবে সেদিকে রাখি, তাহলে দেখুন তো দেখতে পাচ্ছেন রুম হিটারটা বন্ধ হয়ে গেছে। এখন তাপমাত্রা যদি 28 ডিগ্রি নিচে চলে আসে তাহলে অটোমেটিক চালু হয়ে যাবে। তো তাপমাত্রাটা কমতেছে, এদিকে অনেক হিট, এই পাশে রাখি তাহলে খুব দ্রুত কমবে। এবং দেখতেন যে খুব সুন্দরভাবে চালু হয়ে গেছে। আবার যদি ফ্যানের পিছন সাইডে ধরি তাহলে দেখুন তাপমাত্রাটা বাড়তেছে। এবং বন্ধ হয়ে গেছে। তো এই সেন্সরটা আপনার সুবিধাজনক স্থানে যেখানে সেট করলে মনে করবেন যে পুরো রুমটা হিট হয়ে গেছে, তো সেখানেই সেট করবেন এই সেন্সরটা। তো এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওর সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন, অথবা আপনার কোনো সমস্যা ফেস করলে বিডিমেট চ্যানেলের একটা ফেসবুক গ্রুপ আছে, ওই গ্রুপে জয়েন হয়ে আপনি আপনার সমস্যাটা তুলে ধরতে পারেন। সেক্ষেত্রে আমি সর্বাত্মক চেষ্টা করব আপনার সমস্যাটা কীভাবে সমাধান করা যায় সেটা বলে দেওয়ার। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।